আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিবিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে। আর সাথে আছে নূপুর চৌধুরী এবং সেই সাথে দর্শক, আমরা আজকে কথা বলবো আইনি বিভিন্ন বিষয় নিয়ে, সেই সাথে সাম্প্রতিক বিষয় নিয়েও। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আমরা পেয়েছি ব্যারিস্টার এবং অ্যাটর্নি ঈশ্বর স্বামী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। সেই সাথে দর্শক, আইনি পরামর্শ কিংবা সাম্প্রতিক বিষয় নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, থাকে প্রশ্ন, সরাসরি যুক্ত হতে পারেন। আমরা সরাসরি আছি 6463079828 এ নম্বরে, এছাড়া সরাসরি আছে ফেসবুকে www.facebook.com/tbn24usa। অ্যাটর্নি ঈশ্বর স্বামী, আমরা আইনি বিভিন্ন বিষয়ে প্রশ্ন আসার আগে আজকে সাম্প্রতিক বিষয়ের উল্লেখযোগ্য ঘটনা, সেই সাথে সম্প্রতি যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যাসাইলাম সম্পর্কিত যে আদেশটি, সেটি নিয়েও জানতে চাই। কোন বিষয়টি নিয়ে আগে শুরু করব আলোচনা? অ্যাসাইলাম নিয়ে আমরা শুরু করি। উনি যেটি বলতে চেয়েছেন যে বৈধভাবে এন্ট্রি থাকতে হবে, সেই সাথে যদি আবেদন করতে চাই সে বিষয়গুলো মাথায় রাখতে হবে, যে যে তাদের বৈধ এন্ট্রি এবং 90 দিনের একটি বিষয় আছে, সেই সাথে মেরিট বেসিসেও অনেক সময় কথা বলেন তিনি। অ্যাসাইলামের ক্ষেত্রে এইসব বিষয় প্রযোজ্য কিনা? দেখেন, অ্যাসাইলাম হচ্ছে এমন একটা জিনিস যে আপনি আপনার দেশে আপনার জীবনের থ্রেট আছে, আপনার লাইফ থ্রেট আছে, যেটার জন্য আপনি লুকিয়ে অন্য পথে দেশে এন্টার করেছেন, এসছেন। সো সেই জিনিসটা যদি অ্যাসাইলামের বেসিকটা নিয়ে আমরা বলি, যদি আমরা সেটা দেখতে যাই, তাহলে উনি যে বললো যে বৈধ এন্ট্রিটা হাউ ইটস নট পসিবল, সাম সার্কামস্টান্সেস এ তারা তাদের সব কিছু ফেলে খালি নিজের জানটা নিয়েই আসে এখানে, এবং এটা আন্ডার দ্য কনভেনশন, আন্ডার দ্য যেটা ট্রিটিতে সাইন করেছে সবাই মিলে যে অ্যাসাইলাম দিবে ওনারা, এখন সেটার এটা কন্ট্রাডিক্ট করছে। It's not, মানে অ্যাসাইলাম লটাকে এটা কন্ট্রাডিক্ট করছে, মানে অ্যাসাইলাম লতে যেটি বলে সে অনুযায়ী এই নির্বাহী আদেশটি এটা পরিপন্থী। হ্যাঁ, পরিপন্থী, কারণ এই জন্য যে আপনারা এখানে আশ্রয় দিচ্ছেন তাদেরকে রাজনৈতিকভাবে অথবা সোশ্যাল প্রবলেমে অথবা রিলিজিয়াস প্রবলেমে, কেউ যদি এখানে ফেস করে আসে, এখানে শেল্টার চায়, এখানে আন্ডার দ্য ল ইউএস গভর্নমেন্ট হ্যাভ টু প্রোটেক্ট দ্যাম। সো এখন এই অ্যাসাইলাম ল, এখন উনি যদি ওনার যে নির্বাহী আদেশটা সেটা এখন যে লটা লাইক কমপ্লিটলি আমার বাবার জন্য আমরা সব কাগজপত্র দেওয়ার পরে বাংলাদেশ এম্বাসিতে ওনার ভিসা দেয় নাই, বলছে I-601 অ্যাপ্লাই করে পারমিশন নেওয়ার জন্য। আমি এরপর আমি এটা অ্যাপ্লাই করছি, করার পরে আমার মা এখানে উনি অসুস্থ, এটা দেখে আমি সব কাগজপত্র মিলিয়ে ওদের কাছে এটা জমা দিছি গত 3 মাস আগে, এখন পর্যন্ত কোনো আপডেট আসতেছে না। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। I-601 যেটা উনি বললেন করছেন, এটা আমি এটা সবার জন্য জেনারেলি বলতে চাই, I-601টা একটা অপরচুনিটি আপনাকে দিয়েছে, এটা আপনার কেসটা আবার আপনি যে ভুলটা আপনি করেছেন সেটা ওয়েভ করার জন্য একটা চান্স দিয়েছে। এটা অনেকে কি করে আমাদের যারা বোঝেন না, তারা কিছু কাগজপত্র দিয়ে ওইটা পাঠিয়ে দেয় ওনাদের কাছে, একটা ফর্মটা ফিল আপ করে দিয়ে দেয়, এটা আসলে তার থেকে বেশি কিছু। যেটা আপনাকে I-601 আপনি হার্ডশিপ আপনাকে প্রমাণ করতে হবে, এবং হার্ডশিপটা কি 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 এভিডেন্সের মাধ্যমে আপনি প্রমাণ করবেন সেগুলো সব দিতে হবে, আপনার লেন্থি অ্যাফিডেভিট দিতে হবে হোয়াট ইজ দ্য অ্যাকচুয়ালি হার্ডশিপ, এবং খালি অ্যাফিডেভিট না, এর সাথে আপনি সাইকোলজিক্যাল একটা ইভ্যালুয়েশন দিতে পারেন। সো এগুলো যদি না করে জাস্ট কয়েকটা ডকুমেন্ট দিয়ে অনেকে পাঠিয়ে দেয় এবং একটা চিঠি লিখে দিয়ে দেয় 601 করার জন্য, ইটস মোর দ্যান দ্যাট, অ্যান্ড ইটস অ্যান অপরচুনিটি, এটা মিস করা উচিত না। এবং এটা অবশ্যই একটা
দক্ষ অ্যাটর্নির মাধ্যমে যারা এই কেসগুলো করে তাদের মাধ্যমে করা উচিত 601। এটা দেখেন আপনার কেসটা ডিনাই হওয়ার আগে তারা আপনাকে একটা চান্স দিচ্ছে, তো আপনি এটা মেকআপ করতে পারেন আপনি ওয়েভ করার জন্য, যে আপনি ফর এক্সাম্পল অনেকেই ডেট অফ বার্থে ভুল করে, অনেকে নেম ভুল করে, অনেকে হয়তো আগে অন্য কোনো ভিজিট ভিসা অথবা অন্য কোনো ভিসার জন্য অ্যাপ্লাই করেছিল এক অন্য নামে অথবা ডেট অফ বার্থ দিয়ে, এখন আপনি আপনি প্রপারলি আপনাকে ইমিগ্রেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছে, সো এটা কন্ট্রাডিক্ট করছে, সেই সব ক্ষেত্রে ওনারা আপনি এক্সপ্লেইন করলে এবং আপনার হার্ডশিপ দেখালে এটা ওয়েভার পাওয়া যায়। মানে কিন্তু ভালো একজন অভিজ্ঞ অ্যাটর্নি পরামর্শ নিয়ে, হ্যাঁ এটা এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং যে কোনো ক্ষেত্রে এই মুহূর্তে আমরা এখন যে সময় পাস করছি এর মধ্যে আপনাদের অলওয়েজ যে কোনো ছোট কাজই মনে হোক না কেন, গো থ্রু অ্যান অ্যাটর্নি অর প্রফেশনাল, কারণ এটা ভেরি ভেরি স্যাড যখন আপনি অ্যাট দ্য এন্ড আপনি দেখবেন যে আপনার এটা হচ্ছে না, আপনার প্রিয়জনরা আসতে পাচ্ছে না, আসতে পাচ্ছে না। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নিই, কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যালো, নামটি বলে নিতে হবে। জি জি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, আমি কুইন্স থেকে বলছি, আমার নাম হলো শাম্মু। জি আপা। জি আমার কোশ্চেনটা হলো আপু, আমি মে মাসে আমার 5 বছর হয়ে গেছে, আমি সিটিজেনশিপের জন্য ফর্মটা দিয়েছি, আমার জুলাই মাসে 18 তারিখে ফিঙ্গারপ্রিন্ট হয়ে মানে ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে, তো এখন আমাকে ইন্টারভিউর জন্য কতদিন অপেক্ষা করতে হবে? ধন্যবাদ আপু আপনার প্রশ্নের জন্য। অ্যাকচুয়ালি এখন যেটা হচ্ছে, আমরা গত বছর লাইক নভেম্বরে লাস্ট 2017-এর যে নভেম্বরের অ্যাপ্লিকেশনগুলোর এখন ইন্টারভিউ ডেট আসতেছে, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে জানুয়ারি দিস ইয়ারের অ্যাপ্লিকেশন আমরা পাচ্ছি। ইট ডিপেন্ড করে কোন জায়গায় আপনার অ্যাপ্লিকেশনটা, নিউ ইয়র্ক অফিস অলওয়েজ একটু ব্যাকলগ থাকে, অলওয়েজ একটু ডিলে হয়, কিন্তু নিউ জার্সি, কানেটিকাট এগুলো অনেক অনেক তাড়াতাড়ি প্রসেস করে। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে? আপা আমি ওয়াটসঅ্যাপ থেকে মোহাম্মদ বলছিলাম, ইশাত আপাকে একটু প্রশ্ন করলাম। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা অনেকদিন পরে আপনাকে দেখে খুব ভালো লাগলো, নরমাল তো আগে আসতেন এখন খুব কমই দেখা যায়। আপা ওই আমার কাজিন, ও 5 ইয়ার্স হয়ে দেশে আসছে, হচ্ছিল মস্কোতে, তো এটা ওর লিগেল এন্ট্রি, কোনো কারণে আর ব্যাক করতে পারে নাই, তো এখানে আমেরিকান পাসপোর্টধারী এক বাংলাদেশি মানে ওনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হইতে চায়, বাট ওনার স্ট্যাটাস তো বোধহয় নাই, অলরেডি 5 ইয়ার্স হয়ে গেছে, কিন্তু এতে কোনো সমস্যা আছে আপা? দেখেন ওনার স্ট্যাটাস, ওনার যেহেতু লিগ্যাল এন্ট্রি আছে, উনি স্ট্যাটাসের এই জিনিসটা ওয়েভারের মাধ্যমে এটা ফিক্স করা সম্ভব, যদি কোনো ইউএস সিটিজেনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায় ইউএস সিটিজেন ওনার জন্য অ্যাপ্লাই করতে পারে, সো এটা অ্যাডজাস্ট করা সম্ভব এখানে। কমপ্লিকেশন আছে অবশ্যই, সমস্যা নাই এটা আমি বলবো না, বাট এটা আপনি প্রপারলি প্রফেশনালদের মাধ্যমে এটা অ্যাপ্লাই করেন এবং ইট ক্যান বি ডান। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন? জি আমি একটু আগে কথা হয়েছিল, আমার নাম ফখরুল ইসলাম, কুইন্স থেকে। জি ভাই, আমার কোশ্চেন শেষ হয়নি, কোশ্চেন হলো আমি আমার মা অসুস্থ, এর জন্য I-16 অ্যাপ্লাই করেছিলাম, এবং ওনার যত মেডিকেল রেকর্ড আছে সব কাগজপত্র জমা দেওয়া হয়েছে এর সাথে হার্ডশিপ হিসেবে, তারপরে ওনার এখন 7.5 বছর অলরেডি হয়ে গেছে বাংলাদেশে, এখন আসলে এটা প্রসেস হতে কতদিন লাগবে কি এই জিনিসটা আমার জানা, মানে আপনি ওনার প্রশ্নটা বুঝতে পারছেন? আচ্ছা আপনার প্রশ্নটি ফখরুল ভাই একটু স্পষ্ট করে বলবেন, কিসের জন্য আবেদন, কি কবে করেছিলেন, কে করেছিল, একটু স্পষ্ট করে বলতে হবে। আমি আমি করেছিলাম একজন লয়ারের মাধ্যমে। না, লয়ারের মাধ্যমে কে কার জন্য আবেদন করেছিলেন? আমি করেছিলাম আমার বাবার জন্য। আপনি করেছিলেন আপনার বাবার জন্য, তাই তো? হার্ডশিপ। আচ্ছা, আপনি আপনার বাবার জন্য ফ্যামিলি পিটিশন করেছেন, এবং ওখানে উনি আগে হয়তো এখানে এক সময় ছিলেন, উনি ওনার ডেপুটেশন ছিল বলছিল 2010-এ, তাই তো? হ্যাঁ, এখন ডেপুটেশন যখন ছিল সেটার মধ্যে ওনার ডেপুটেশন পেপারে লেখা থাকে সামটাইমস 3 ইয়ার্স এর বার থাকে, সামটাইমস 7 ইয়ার বার থাকে, সামটাইমস 10 ইয়ার, এখন ওই কাগজটার উপরে লেখা থাকে ওনার 10 ইয়ার বার।
হ্যাঁ, তো এখন 10 ইয়ার হয়েছে ওনার, ওনার 7.5 বছর শেষ। সো ইউ হ্যাভ টু ওয়েট। আচ্ছা, ওইটার জন্য ওয়েট করতে হবে। আরেকজন আছেন, জি। তাহলে তাহলে ওয়েব ওয়েব কি ওয়েব কেন ভাই? আপনার একটু ডিটেইলসে আপনার সব পেপার নিয়ে একটা অ্যাটর্নির কাছে যান, গেলে আপনাকে এটার সলিউশন আপনি করতে পারবেন। ঠিক আছে, মানে অনেক স্পর্শকাতর তথ্য প্রয়োজন এখানে, অনেক কিছু আমার জানতে হবে যেটা আমি এখন জানতে পারছি না, জিজ্ঞেস করতে পারছি না ওনাকে পাবলিকলি। আর আরেকটি বিষয় হচ্ছে, দর্শক আমরা প্রায়ই বলে থাকি এখানে আমরা সাধারণভাবে তথ্যগুলো দিয়ে থাকি, কারণ আমরাও চাই না যে আপনার ব্যক্তিগত অনেক স্পর্শকাতর বিষয় ওপেনলি সবাই জানুক কিংবা বুঝুক। আর এগুলো উচিতও না, যেগুলো সেন্সিটিভ তথ্য আপনি সবাইকে সরাসরি সবার সামনে উপস্থাপন করবেন। আর যেহেতু বিভিন্ন ফাইল অনুযায়ী তার যে পরিস্থিতি সবকিছু কিন্তু ডিপেন্ড করে, তো উত্তরগুলো কিন্তু সাধারণীকরণ ভাবে কিন্তু অ্যাটর্নিরা দিয়ে থাকেন। তো আপনার কাগজপত্র, আপনার সার্কামসের পরিস্থিতি সবকিছু দেখে কিন্তু বোঝা সম্ভব যে অ্যাকচুয়াল উত্তরটি কি হবে। কিন্তু ওনারা যেহেতু ওভারঅল ভাষা ভাষা আপনাদের তথ্যগুলো নিয়ে থাকেন, তাই ভাষা ভাষা উত্তরগুলো কিন্তু হবে, কিন্তু সিদ্ধান্ত কিন্তু আপনাকে ব্যক্তিগত আইনজীবীর কাছ থেকে। জি, সম্ভব না, এগুলো এগুলো জটিল করে ফেলে। জটিল, এবং আরেকটি বিষয় হচ্ছে এক একজনের ফাইল এক এক রকম তো হয়, এবং ঘটনাগুলো এক। অনেক সময় দেখা যায় সব আপনারা মনে করছেন ইটস দ্য সেম, আমারটা ওটা একই রকম, কিন্তু দেখবেন যে একটা ছোট একটা ডিফারেন্ট ফ্যাক্টসে একটা এমন একটা কিছু থাকবে যেটা আপনারটা আর ওনারটা আলাদা করে দেয়, উত্তরও আলাদা হবে। হ্যাঁ, এবং আমরা দেখি যে যে কোনো কেসে অলওয়েজ দ্যার ইজ সাম ডিস্টিংশন, লিটল বিট অর হোয়াটএভার, দ্যার ইজ সাম ডিস্টিংশন। ওই ডিস্টিংশন অনেকখানি প্রভাব ফেলে ওই কেসের উপর, কেসের উপর, রেজাল্টের উপর, উত্তর কি হবে। তো আপনারা ওভাবেই উত্তরগুলো নেবেন, ওনারা কিন্তু সাধারণভাবে যে উত্তরগুলো সেভাবে আমরা দিয়ে থাকি এখান থেকে। কে আছেন আমাদের সাথে ফোনে? ফোনে কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আতিক, আমি কুইন্স থেকে বলছি। জি আতিক ভাই, আমি আমার ছোট বোনের জন্য অ্যাপ্লাই করেছিলাম। আমার বোনের বয়স প্রায় 27, এখন 2015 তে অ্যাপ্লাই করছি। তো আমি ভাই হিসেবে কতদিন লাগতে পারে আমার বোনকে আনতে? ব্রাদার সিস্টার অ্যাপ্লিকেশন অলওয়েজ অ্যাপ্রক্সিমেটলি 10 to 14 ইয়ার্স লাগতেছে রাইট নাও, কারণ আমরা এখন আজকে যেমন আমরা মার্চ 2005 এর অ্যাপ্লিকেশন ডিল করছি, মার্চ 22, 2005। সো এখন উনি অ্যাপ্লাই করেছে 2015, সো লং লং টাইম ওয়েট করতে হবে। আমাদের ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, এই প্রশ্নটি আমাদের প্রায়ই আসে, স্পাউস যেমন MD শাহাদাত হোসেন দীপক, ওয়াইফ গ্রিন কার্ড দিয়ে যদি হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করে কতদিন লাগে? এই উত্তরটি আমরা প্রায়ই দেই যে স্পাউস গ্রিন কার্ড দিন, এটা 2 থেকে 2.5 বছর লাগে যদি এখানে থাকে, দেশে থাকলে এর থেকে একটু বেশি লাগতে পারে, ডিপেন্ডিং অন কোন জায়গা থেকে আসলে অ্যাপ্লাইটা হচ্ছে, বাট অ্যাপ্রক্সিমেটলি 2 to 2.5 ইয়ার্স লাগে। আচ্ছা, আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? আপনি টেলিভিশনটি পরে শুনবেন, প্রশ্নটা করে ফেলুন ভাইয়া নাম বলে। জি, আমি অ্যাকচুয়ালি আমি টরন্টো থেকে বলছি, আমার নাম সাইদ। জি, আমার ভাই আসলে অ্যাপ্লাই করছেন 2007-এ, আর আমি অলরেডি এর ভিতরে আমার আপা আমাকে স্পন্সর করে কানাডাতে নিয়ে আসছে, নাও আই এম ক্যানাডিয়ান সিটিজেন। তো আমার ভাই যে করছে আমাকে অ্যাপ্লাই করছে, যেটা সেটা কি আসলে আমার বাংলাদেশ থেকে যাইতে হবে, না আমি ক্যানাডিয়ান পাসপোর্ট দিয়ে আমি আবার আমেরিকান গ্রিন কার্ড নিতে পারবো? আচ্ছা, এখন ওনার একটা প্রসেসিং টাইমে যখন ফাইনাল যে প্যাকেজটা আসে, অ্যাফিডেভিট অফ সাপোর্ট এবং ফিস যখন জমা দেবে, তখন ওনারা USCIS-কে ইনফর্ম করতে পারে ওনার ভাই, যে ওনার ভাই এখন ক্যানাডিয়ান সিটিজেন এবং উনি ক্যানাডা থেকে এটা কালেক্ট করবে। সেটা হ্যাঁ, ওটা ওইটা আগে থেকে করা সম্ভব, দেশ থেকে না গিয়ে ক্যানাডা থেকে করা সম্ভব। আবার উনি যদি দেশে যেয়েও করতে চান ওভাবেও করতে পারেন, কিন্তু অবশ্যই ডিসক্লোজ করা উচিত। আচ্ছা, আমাদের আনিকা অ্যানি প্রশ্ন করেছেন, উনার মামা উনাদের জন্য F4 ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছিলেন 2006-এ, এখন অলরেডি 13 ইয়ার্স হয়ে গেছে, আর কতদিন লাগতে পারে? এই যে একটু আগেই আমরা বললাম মার্চ 22, 2005 চলছে আজকে, সো শি প্রবাবলি হ্যাভ টু ওয়েট লিটল বিট লঙ্গার। আর আরেকটা জিনিসে উনি জানতে চেয়েছেন যে তার ভাইয়ের একজনের বয়স ছিল 13, এখন 26 হয়ে গেছে, এখন কোনটি কাউন্ট করা হবে?
13 ছিল। দেখেন আমরা বলেছি সিএসপি এর আন্ডারে আমরা চাইল্ড প্রোটেকশন অ্যাক্টে বাচ্চাদেরকে আমরা অ্যাপ্রক্সিমেটলি 2 ইয়ার্স ম্যাক্সিমাম ইয়ে করে দিতে পারি ওনাদের এইজে। এখন উনি 27, যদি 2 ইয়ার্স ওনার মাইনাস হয় উনি 25 হবে, সো উনি এজড আউট হয়ে গেছে বাচ্চাটা। আচ্ছা, আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে যুক্ত? আমি ওকলাহোমা থেকে বলছিলাম, আমার নাম অলকা। আমার কোশ্চেন হচ্ছে, আমি আমার ভাই বোনকে অ্যাপ্লাই করেছিলাম 2005 সেপ্টেম্বরে, কতদিন লাগবে? আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে, আমার ভাইয়ের মেয়েটা এখন 23 বছরের উপরে, ও কি আসতে পারবে কিনা? ভাইয়ের মেয়েটা কত বছর? 25 বছরের উপরে? 23 বছরের উপরে। আপনার ভাইয়ের মেয়েটার দেখেন, আপনার এখানে একটু ক্যালকুলেশন করতে হবে। সিএসপি এর আন্ডারে সে প্রবাবলি মানে আসতে পারে, সম্ভাবনা আছে, বাট এটা এগেইন কিছু ইনফরমেশনের আমাদের দরকার, যেগুলো আমরা এখানে এখন সরাসরি নিতে পারি না। আপনি পার্সোনালি একটা অ্যাটর্নির সংস্পর্শে যে এটা ইনফরমেশনটা নিতে পারেন, এটা সম্ভব। আরেকটা হচ্ছে যে আপনি 2005 এর সেপ্টেম্বরে করেছেন, টুডে আজকের দিনে মার্চ 22, 2005 এর অ্যাপ্লিকেশন প্রসেস হচ্ছে, সো আপনার বেশি সময় নাই, ভেরি সুন। আরেকজন আছেন ফোনে, কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নিউ ইয়র্ক থেকে জামান বলছি। জি ভাই, আমি রিএন্ট্রি পারমিট সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। রিএন্ট্রি পারমিট? আচ্ছা, রিএন্ট্রি পারমিট কি সেভারাল টাইমস ইস্যু হয়, সে সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। জি, ধন্যবাদ। রিএন্ট্রি পারমিট এগেইন ডিপেন্ডিং অন দা ফ্যাক্টস, মোর দেন ওয়ান টাইম নেওয়া যায়, কিন্তু আবারও বলছি যদি সেরকম সার্কামস্টান্স থাকে আপনি মাল্টিপল টাইম নিতে পারেন। নামটি বলে নিতে হবে ভাইয়া। আসসালামু আলাইকুম, আমি কল করতেছি ফ্লোরিডা থেকে। বলুন আপনার প্রশ্ন ভাইয়া। আমি বলতে চাচ্ছিলাম, আমার এক ফ্রেন্ড ডুকসি এই আমেরিকা ডুকসে দ্য বর্ডার টু হ্যাঁ, ও ফ্রেন্ড বিয়ে করছে আমেরিকান একজন, এখন কি ওর 2 দিন লাগতে পারে মনে করেন? আচ্ছা, বর্ডার দিলেন? আচ্ছা, বর্ডার দিয়ে কি উনি বৈধভাবে প্রবেশ করেছেন, মানে লিগ্যাল এন্ট্রি ছিল? অবৈধভাবে। অবৈধভাবে ওনার কি কোনো কেস প্রসেসিং এ আছে, রিমুভাল প্রসেসে আছে উনি? আচ্ছা, আমরা স্পর্শকাতর বিচার দরকার নেই, আমরা একটু শুধু উত্তর দিয়ে দেন যে বৈধভাবে প্রবেশ করলে কি হয়, অবৈধভাবে প্রবেশ করলে? জেনারেলি আমরাও জানতে চাই না কারণ স্পর্শকাতর বিষয়। যদি কেউ লিগ্যাল এন্ট্রি মানে ভিসা নিয়ে এন্টার করে তাহলে তাদের এখানে অ্যাডজাস্ট করা ইটস ইজিয়ার। আর যারা অবৈধভাবে আসে, যেমন ফর এক্সাম্পল বর্ডার দিয়ে আসলো অথবা অন্য কোনো মাধ্যমে আসলো এবং বর্ডারে ধরা পড়েছে এবং উনি রিমুভাল প্রসিডিং আছে, প্লাস ওনার কোনো অ্যাসাইলাম কেস অথবা সামথিং যে কোনো একটা কেস ওনার পেন্ডিং আছে ওখানে, দিস ইজ ওয়ান। এখন যদি ওনার ওই কেসটা উনি এই দেশে বিয়ে করেন কোনো সিটিজেনকে এবং উনি সেটেল হতে চান, তখন ওনার অ্যাসাইলাম কেসটা ওনার স্টিল অনগোয়িং থাকতে হবে। আচ্ছা, তারপরে উনি জাজ যদি অর্ডার করে এবং গভর্নমেন্ট অ্যাটর্নি ট্রায়াল অ্যাটর্নি যদি এগ্রি করে, তখন ওনারা বলতে পারে যে অ্যাডজাস্টমেন্টে ওনারা অ্যালাউ করে, জাজ অ্যাডমিনিস্ট্রেটিভলি ক্লোজ করে দিতে পারে কেস, অথবা জয়েন্টলি আমরা জয়েন্ট মোশন করতে পারি ট্রায়াল অ্যাটর্নি এবং আমরা প্রাইভেট অ্যাটর্নিরা মিলে যে এটা টার্মিনেট করে দেওয়া হোক, তাহলে উনি প্রসিড করতে পারে। বাট যেটা আমরা অবৈধদের ক্ষেত্রে যারা দেখি, এটা ইউজুয়ালি জাজের অর্ডার উপরে, জাজের অর্ডার। জাজ অ্যাডজাস্টমেন্ট করাইতে পারে না, জাজের একটা এখতিয়ারে নাই, কিন্তু যেহেতু অ্যাসাইলাম আছে, সো ইটস লাইক ইউ ক্যান ডু ইট অ্যান্ড ইউ ক্যানট ডু ইট বোথ ওয়ে, মানে দুটো। হ্যাঁ, দুটো তো অ্যাসাইলাম থাকা যাদের থাকে তাদের ইউজুয়ালি আমরা
আমরা সম্ভব, এটা করা সম্ভব। আর যাদের থাকে না, অনেক যাদের অ্যাসাইলাম থাকে না, ফর এক্সাম্পল অনেকে অবৈধভাবে ঢুকে যায় এবং তাদের কোনো এখানে রেকর্ড স্ট্যাটাস নাই, হ্যাঁ কেউ ধরা পড়েন নাই এবং ওভাবে থেকে গেছেন, এরকম যদি হয় তা ইটস ভেরি ডিফিকাল্ট টু প্রুভ। সো এটার জন্য আপনি অবশ্যই কোনো দক্ষ অ্যাটর্নির সাহায্য সহযোগিতা নেবেন, ওনারা আপনাকে প্রপারলি অ্যাডভাইস করবে। আর আমরা পাবলিক টিভিতে, আর আরেকটি জিনিস হচ্ছে যে আমরাও চাই না যে কারো ব্যক্তিগতভাবে স্পর্শকাতর বিষয়ের তথ্যগুলো আপনাদের কাছ থেকে নিয়ে সেই অনুযায়ী সাজেশন দিতে। কে আছেন আমাদের সাথে ফোনে? আমরা বিরতিতে যাব, তবে প্রশ্ন যেহেতু অপেক্ষা করছেন, কে আছেন ফোনে, কে আছেন? জি হ্যালো, আসসালামু আলাইকুম। জি আমি রহমান প্রয়ডা থেকে বলছি। ভাই আপনার প্রশ্নটি? আমার একটা প্রশ্ন, প্রশ্নটা হলো আমি ইউএস সিটিজেন, আমি আমার আম্মার জন্য অ্যাপ্লাই করেছি, আমার মার ভিসা হয়ে গেছে। তো প্রশ্ন, আমার ছোট ভাই এবং ছোট বোন, ছোট ভাই হলো 12 আর ছোট বোন হলো 14, তো এখন আমি ওদের জন্য টুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করেছি। তো এখন যদি ভিসা হয়, মানে ও যদি আমার আম্মার সাথে আসে এখানে, আসলে কি স্ট্যাটাসটা চেঞ্জ করা যাবে? স্ট্যাটাস চেঞ্জ করার জন্য ওদের ভিসাটা হওয়াটা ভেরি ডিফিকাল্ট রাইট নাও। আর যেহেতু মার ভিসা হয়েছে, ইউজুয়ালি ওনারা দেয় না, ওনারা বলে যে মা এখানে এসে যদি মা অ্যাপ্লাই করে, ইটস টেক্স অ্যাপ্রক্সিমেটলি দেড় থেকে দু বছরের মতো সময় লাগে। আর যদি টুরিস্ট ভিসা পেয়ে যায়, যদি ভিসা পেয়ে যায় আসতে পারে, বলে যে ভিসা উনি ওখান থেকে কালেক্ট করতে পারে অথবা এখানে অ্যাডজাস্টের জন্য ট্রাই করতে পারে, মানে ট্রাই করতে পারে। কিন্তু আপনি কি পরামর্শ দেন এই ক্ষেত্রে? দেখেন, যদি ভিসা পেয়ে যায়, ওনারা আসা যাওয়ার মধ্যে থাকাটা বেটার মনে করি। আর কিন্তু আবার স্ট্যাটাস ছাড়া যেন না হয়ে যায়, স্ট্যাটাস ছাড়া কোনোভাবেই সম্ভব না। দেখেন, আমি আরেকটা জেনারেলি এটা সবার উদ্দেশ্যে বলতে চাই, অনেককে আমরা দেখি স্টুডেন্ট ভিসা এখানে এসছেন, পরে ওনারা ইউএস সিটিজেনদের অথবা গ্রিন কার্ড হোল্ডারদের বিয়ে করে ফেলেন এবং বিয়ে করার পরে ওনারা আর স্টুডেন্ট ভিসাটা মেনটেন করতে পারেন না অথবা করতে চান না। তো আমার সাজেশন হচ্ছে যে আপনি যে করেই হোক মেনটেন করলে ইটস বেটার, আপনার জন্য ইজিয়ার হবে গ্রিন কার্ডটা অ্যাডজাস্ট করতে এখানে। আপনি যদি ইললিগাল হয়ে যান, তাহলে একটা পিরিয়ড আপনি ইললিগাল থাকছেন, সেটার জন্য আপনাকে ওয়েভার করতে হবে, উইচ ইজ মাচ অনেক অনেক ঝামেলাপূর্ণ হয়ে যায়, ঝামেলা এবং অনেক এক্সপেন্সিভও। আমরা আরেকটা প্রশ্ন নিয়ে বিরতিতে যাই, কে আছেন আমাদের সাথে? হ্যাঁ হ্যালো আপু, আমার নাম পলাশ, আমি কুইন্সের থেকে বলছি। জি পলাশ ভাই, আমি একটু ডুয়াল সিটিজেনশিপের স্ট্যাটাসে পেপার জানতে চাচ্ছিলাম। ধরুন আমি এখানকার সিটিজেন, আমি হয়তো বাংলাদেশের, কিভাবে আসলে প্রসিজিয়ারটা করা যায় বাংলাদেশের সিটিজেনশিপ জন্য? কি বলবেন বাংলাদেশের সিটিজেনশিপের জন্য? ডুয়াল সিটিজেন, ডুয়াল সিটিজেনশিপ, এটা আপনি বাংলাদেশ এখানে কাউন্সিলেট যে ওটা ওনারা করায়, এটা সম্ভব, মানে কনস্যুলেট অফিসে গিয়ে করতে হবে, এটা করে দেয়। আরেকজন আমরা পরে নেই, আমরা একটা ছোট্ট বিরতিতে যাই এবং যিনি আছেন একটু অপেক্ষা করতে হবে, আমাদের একটা বিরতিতে যেতেই হবে, সময় হয়েছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন অ্যানালাইসিস অনুষ্ঠান, নিচে ছোট্ট বিরতি, সাথেই থাকুন। আবারও আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সম্মানিত অতিথি হিসেবে আমরা পেয়েছি ব্যারিস্টার এবং অ্যাটর্নি ইশরাত স্বামী। আমরা বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলাম, ফোনে অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন বিরতির আগ থেকে, সেই সাথে ফেসবুকে অনেকে প্রশ্ন করছেন, আমরা চেষ্টা করছি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে। কে আছেন এই মুহূর্তে আমাদের সাথে ফোনে? হাই নকুর আপা, নামটি বলে নিতে হবে আপা। আমার নাম চম্পা, আমি নিউজার্সি থেকে বলছিলাম। আমার প্রশ্নটা হলো যে আমি যে ফাইল করছি আমার হাজব্যান্ডের জন্য, এটার প্রায়োরিটি ডেট ওভার হয়ে 1 ইয়ার হয়ে গেছে। তো আমি সাপোর্টটা দিছি মার্চের 28 মার্চ, অ্যান্ড ফাইলটা কমপ্লিট হয়েছে এপ্রিলের 4 তারিখ। তো এখন তো প্রায় আট মাস হয়ে গেছে, এখনও কোনো কিছু আমাকে জানায়নি, শুধু বলতেছে যখনই ফোন দিই শুধু বলে যে ইন্টারভিউ ডেটের জন্য অপেক্ষা করার জন্য। মানে আপনি সিটিজেন? বাংলাদেশ ঢাকায় ইন্টারভিউর জন্য ওয়েট করতে থাকেন, এই সময়টা অ্যাপ্রক্সিমেটলি 4 to 6 মান্থস আমরা দেখি। আপনার যেহেতু বেশি হয়ে গেছে, আপনি একটা অ্যাটর্নির মাধ্যমে যোগাযোগ করলে বেটার হবে মনে হয়, যদিও আপনার সব প্রসেসিং শেষ করে ফেলছেন আপনি, তারপরেও নক করার জন্য ইমেল করলে ইমেলের তারা রেসপন্ড করে, তো আপনি ইমেল করতে পারেন, ইমেলের ফলটা ভালো।
মানে যোগাযোগ করাটা ভালো এই মুহূর্তে ইমেল, আপনি যদি ব্যক্তিগত ভাবেও পারেন সেটাও করতে পারেন, যে আপনি যোগাযোগ করছেন, একটা ইমেল দিলেন, উনি বলছিলেন যে উনি ফোন করেন, তারপরেও আবার একটা ইমেল দেওয়ার ইমেলটা বেটার বেটার আরেকজন আছেন ফোনে, কে আছেন আমাদের সাথে? তানকুম জি, আমি মাসুদ জ্যাকসন থেকে বলছি। জি ভাই, আচ্ছা আমার ছোট ছোট কয়েকটা কোশ্চেন আছে ওনার কাছে, সেটা হলো যে আমি 2006 সালে আমার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছি, সাথে ভাগনা ভাগ্নি ছিল, তো তখন ওদের বয়স ছিল 9-10 বছর করে, তো এখন জিনিসটা যেহেতু 12 বছর পার হয়ে যাচ্ছে, আমি হয়ে গেছে অলমোস্ট, তো সেক্ষেত্রে ওদের বয়সটা নিশ্চয়ই বেড়ে যাচ্ছে সাথে, তাই না? হয়তো 22-23 বছর হয়ে যাচ্ছে, তো ওদের আসার সময় যখন সময়টা হবে তখন আসলে কি হবে, মানে কি ধরনের ওদেরকে ডাকবে বা ওদের আসার সুবিধাটা কতটুকু থাকবে? আমরা একটু আগে প্রশ্নগুলো জবাব দিয়েছি, তারপরে আবারও বলছি যে আপনাদের যারাই ভাই বোন ব্রাদার সিস্টার অ্যাপ্লিকেশনে আছে করেছেন, এবং তাদের বাচ্চাদের যারা এজড আউট হয়ে যাবে, এই বাচ্চাগুলোর জন্য সিএসপি এর চাইল্ড প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে কিছু কিছু বাচ্চা 21-এর ওপরে হয়ে গেলেও ওরা আসতে পারে। সো আপনাদের যখন ভিসা নাম্বার অ্যাভেলেবেল হয় অথবা তার আগে আপনি যদি মনে করেন যে বাচ্চাটা এজ আউট হয়ে যাবে, তাহলে অবশ্যই একটা অ্যাটর্নির মাধ্যমে আপনি সিএসপি এর আন্ডারে বাচ্চাটা কোয়ালিফাই করে কিনা এটা দেখে নিতে পারেন, অথবা অ্যাটর্নির মাধ্যমে এটা পারসুও করতে পারেন। এবং আরেকজন আছেন তবে ফেসবুকে, একই ধরনের প্রশ্ন করেছেন মিথুন সারোয়ার, উনি গ্রিন কার্ড হোল্ডার ধারী, উনি ওনার ওয়াইফের জন্য আবেদন করেছেন, 15 মাস হলো, কতদিন লাগতে পারে? আরও বেশ কিছুদিন লাগে, আরও বেশ কিছু, অ্যাপ্রুভাল লেটারও আসেনি তার, হ্যাঁ একটু সময় নেয়, একটু সময় নেয়, আর একটু অপেক্ষা করতে হবে। সুমাইয়া হোসেন তিনি প্রশ্ন করেছেন, 2016-তে ফেব্রুয়ারি 13 তারিখ ইউএসএতে ইমিগ্রেশন হয়ে এসেছেন, আর কতদিন পর সিটিজেন হওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন? 2016-13 ফেব্রুয়ারিতে আসছেন, এখন 2018-19 ফেব্রুয়ারি তো না, 3 ইয়ার্স, উনি ম্যারিড, মানে উনি এটি বলেননি যে সিটিজেন ছিলেন কিনা, না কিংবা গ্রিন কার্ড হোল্ডারদের কিছুই বলেননি। যদি হাজবেন্ড সিটিজেন থেকে থাকে, উনি যখন ওনার জন্য এখানে এন্ট্রি করেছে তখন থেকে ওনার 2 ইয়ার্স 9 মান্থস, আর যদি হাজবেন্ড গ্রিন কার্ড হোল্ডার থেকে থাকে পরে সিটিজেন হয়, তাহলে উনি নর্মাল ওয়েতে 4 ইয়ার্স 9 মান্থস পরে। 4 ইয়ার্স 9 মান্থ, আপনার উত্তরটি পেয়েছেন। ফোনে আছেন, কে আছেন আমাদের সাথে যুক্ত? হ্যালো, জি আপনার নামটি বলে নিতে হবে। হ্যালো হ্যালো, আমি উৎসাহী থেকে খানম বলছি। জি খানম আপা। জি হ্যালো, আমার ভাই, আমার বড় ভাই, আমার ভাই বোনদের জন্য অ্যাপ্লাই করেছিল 2004-এ জানুয়ারিতে, আজ পর্যন্ত ওরা কোনো কিছু জানাইতেছে না, সব কিছু দিয়ে দিছি আমরা এমবেসিতে, আচ্ছা আপনার যদি নিজের অ্যাটর্নি থাকে ওনাকে বলতে পারেন এটা পুশ করার জন্য, ইমেল বা লেটার অথবা ফোন কলের মাধ্যমে এগুলো করতে পারেন, মানে যোগাযোগ করাটা তার উচিত, তার টাইম অবশ্যই অনেক অনেক বেশি হয়ে গেছে সময়। আমরা আরেকটি প্রশ্ন নিয়ে নি, কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে? হ্যাঁ আসসালামু আলাইকুম, আমি টরন্টো থেকে বলছি, সাইদ। জি ভাই, আমার আসলে দুইটা প্রশ্ন, একটা হলো গিয়ে যে ইউএস মানে আমেরিকা আপনাকে দুইটা সিটিজেন কি নিতে পারে, আর আমি যদি এই ক্যানাডিয়ান সিটিজেন হয়ে যদি আমেরিকান পিয়ার কার্ড মানে পিয়ার কার্ড যদি নেই, তাতে কি আমার কি আবার আপনার আমেরিকান সিটিজেন নিতেই হবে নাকি, মানে একটা যদি এক্সপ্লেইন করে বোঝা নাকি আমাকে? ডুয়েল সিটিজেনশিপ অ্যালাউ করে ইউনাইটেড স্টেটস, আর একটা হচ্ছে যে ইউনাইটেড স্টেটসে যেটা দেওয়া হয় সেটা পেয়ার কার্ড না, ওটা গ্রিন কার্ড বলে এখানে, অথবা লফুল পার্মানেন্ট রেসিডেন্সি কার্ড, তো এখন আপনি ওইটা নিয়ে আপনি ক্যানাডিয়ান সিটিজেনশিপটা রাখবেন কিনা এটা আপনার প্রশ্ন, এটা আপনার একান্ত মানে রাখতে পারেন কিনা, মানে দুইটা কান্ট্রির সিটিজেনশিপ উনি রাখতে পারে, তাহলে মানে বাংলাদেশি যদি সিটিজেনশিপ ওনার এখন আপাতত থেকে থাকে ক্যানাডা এবং বাংলাদেশ, হি শুড গিভ আপ ওয়ান, যদি সে উনি মানে ক্যানাডা আর আমেরিকা তখন কি দুটোই রাখতে পারবে? দুইটা উনি যে দুইটা রাখতে যে দুটো রাখতে পারেন, মানে তার অপশন আছে, সেটাই তিনি জানতে চাচ্ছিলেন। আরেকজন আছেন, কে আছেন আমাদের সাথে? মঈনুদ্দিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ আমি মঈনুদ্দিন, আমার নূপুর আপার কাছে একটা প্রশ্ন, আমি এখানে ইসলাম কেস করছি, ওখানে আমি
ডিনেড হয়ে গেছে বুঝছেন এখন ডিনেড হওয়ার পরে আমি আবার অ্যাপ্লাই করি আবার অ্যাপ্লাই করছি আমার হাই মানে ইয়ে করার জন্য কেসটা আবার আপিল করছি আপিল করার পর এখন আমার ফেডারেল পাড়া থেকে আমার বন্ড উঠানোর জন্য চিঠি শুকোচ্ছে আমি যেন বন্ডটা উঠে নিয়ে যাই এখন বন্ডটা উঠে নিলে কি আমার কেসে কোনো সমস্যা হবে কি না না বন্ড আপনি উঠায় নিতে পারেন বন্ড তো এটা আপনার পয়সাটা ওরা ধরে রেখেছিল যাতে আপনি কোর্টে আসা যাওয়া করেন এগুলোর জন্য আপনাকে যখন বেল দিয়েছিল তো আপনি আপনার বন্ডের মানিটা উঠায় নিতে পারেন দ্যাটস নট আ প্রবলেম মানে সেটা কোনো প্রবলেম হবে না কেসের ক্ষেত্রে প্রবলেম হবে না কেস তো অ্যাপিলে আছে সো হি ক্যান টেক হিজ বন্ড মানি আউট দ্যাটস নট আ প্রবলেম মানে এটা কোনো সমস্যা হবে না ভাই আপনার জন্য কে আছেন আমাদের সাথে যুক্ত ফোনে কে আছেন হ্যাঁ আপু নামটি বলে নিতে হবে ভাইয়া আমার নাম সুজন আমি উড়সাই থেকে বলতেছি জি হ্যাঁ আমার একটা প্রশ্ন হলো আমি আমার ওয়াইফের লাগি অ্যাপ্লাই করতে সব কিছু দিছি অলরেডি এখন ইন্টারভিউ তারিখটা কত দিনের মধ্যে এখান থেকে এনভিসি যখন বলে যে আপনার কেসটা এখানে পুরো আমরা সম্পন্ন করে দিয়েছি আমরা ঢাকা এমবাসি ইন্টারভিউর জন্য ওয়েট করছি তখন থেকে নিয়ে আপনি 4 to 6 months মধ্যে আপনাকে ইন্টারভিউ দেওয়া হয় ওকে ইউজুয়ালি 4 to 6 months মধ্যে আপনার ইন্টারভিউ দেওয়া হয় আচ্ছা ওকে আরেকজন আছেন কে আছেন আমাদের সাথে যুক্ত এবং এটি আমাদের শেষ প্রশ্ন হবে আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি কে আছেন আমাদের সাথে আমি একটু আগে কথা বলছিলাম তখন লাইনটা কেটে গিয়েছিল কমপ্লিট করতে পারিনি কথাটা জি আচ্ছা আমি শর্টে বলছি আমি আমার ভাই বোনদেরকে যে ভাই দিয়ে আসতে করেছি আমার একটা ভাইয়ের হঠাৎ করে হ্যাপাটাইটিস ধরা পড়ে এখন ও যদি যখন মেডিকেল হবে বাংলাদেশে তখন আপনার প্রশ্নটি না আপা আপনি ফোনের কাছে এসে একটু স্পষ্ট ভাবে বলুন মানে আপনি দূরে যাচ্ছেন কাছে যাচ্ছেন প্রশ্ন ওটা স্পষ্ট ভাবে শোনা যাচ্ছে না আচ্ছা আমার ভাইকে যে অ্যাপ্লাই করেছি এখন হঠাৎ করে ওর হ্যাপাটাইটিস ধরা পড়েছে এখন যদি মেডিকেল হয় তাহলে কি ও কি আসতে পারবে নাকি আসতে পারবে না যদি কোনো সমস্যা হয় এবং আনফেয়ারলি এটা এমবাসি করে তাহলে এখানে করার কিছু থাকে ইফ ইট ইজ ডান আনফেয়ারলি ওকে সো এটা সময় আসলে ওনার এখনো সেই সময় আসে না এখন কিছু করবে কিনা ওনাকে প্রসিজিয়ারের মাধ্যমে যাক তারপরে যদি কোনো সময় কোনো ধরনের সিদ্ধান্ত আসে হ্যাঁ সিদ্ধান্তের উপর নির্ভর করে আর কি এটা কিন্তু অনেক সময় তো কিছু কিছু অসুস্থতা আছে যেটা এলাও করে না আমেরিকা তখন সেই ক্ষেত্রে কি হয় সেটা একদম ক্লিয়ার কাট মানে দুর্ভাগ্য অথবা ক্লিয়ার কাট খারাপ কোনো রোগ আছে সেগুলোর জন্য ডাক্তারের যদি সার্টিফিকেট সবকিছু কারণ এটা তো হঠাৎ করে হয়েছে আমরা জানতাম না দ্যাট ইজ ফাইন সেজন্যই আপনাকে বলছি যে হ্যাপাটাইটিস বি এর জন্য হয়তো কনসিডারও করতে পারে ইটস নট লাইক ছোঁয়াছে এবং এটা অন্য মানুষকে আক্রমণ আসলে আই মেডিকেল ফিল্ডে আসলে আমার এক্সপিরিয়েন্স নাই এই রোগটা কি কিন্তু যদি এটা এই দেশের জন্য রিস্ক মনে করে তাহলে হয়তো ওরা ভিসা নাও দিতে পারে বাট ইটস অল আর্গু করতে হবে দেখতে হবে ওই সময়ে যে এটা কোন যখন একদম ফাইনাল স্টেজে গিয়ে যখন মেডিকেল পরীক্ষা করা সেই সময়ে গিয়ে যা সিদ্ধান্ত হয় তার উপরই তাদের ডিসিশন নিতে হবে তার উপর দিতে হবে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে অ্যাটর্নি ঈশ্বরস্বামী আপনাকে অসংখ্য ধন্যবাদ সবশেষে দর্শকদের জন্য যদি কিছু বলেন আমি একটা জিনিস বলতে চাই অনেকেই সিটিজেনশিপ নিয়ে অনেক প্রশ্ন করেন আমার একটা দর্শকদের উদ্দেশ্যে বলা যদি কেউ ইউএস আর্মিতে ইউএস নেভিতে এই ধরনের কোনো গভর্নমেন্ট এই কাজগুলোতে আপনারা অ্যাপ্লাই করেন এবং ওখানে সার্ভ করার জন্য আপনারা যান অথবা লাইফ গার্ড এগুলোতে স্পেশালি আর্মি নেভি এয়ারফোর্স এগুলোতে আপনি সিটিজেনশিপ আর্লিয়ার পেতে পারেন যেটা অনেকেই হয়তো আমরা জানি না আমাদের ইয়াং ছেলে অথবা ইয়াং মেয়েরা যদি কেউ এই ইয়েতে যেতে চায় তাহলে যেন এটা কান্ট্রিকেও সার্ভ করা হয় এবং নিজেরাও এটাতে বেনিফিট পাওয়া যায় ফর এক্সাম্পল কোনো একটা কেস যদি ডাক্তারি পড়তে চায় এবং তাদের সেই সামর্থ্য নাই ডাক্তারি পড়ার আপনি যদি ইউএস আর্মিতে অথবা ইউএস নেভি অথবা এয়ারফোর্সে আপনি সার্ভ করেন তাহলে আপনার ওই এডুকেশনটা পুরোটাই ফ্রি করে দেয় গভর্নমেন্ট তথ্যগুলো তো আমরা জানি হ্যাঁ জানে না আমাদের বাচ্চারা এটাতে যায়ও না কিন্তু আমার মনে হয় ইউএস আর্মি এবং গভর্নমেন্টের যে
পজিশনগুলো, যে জবগুলো, তেমন ইমিগ্রেশনে আপনি জবের জন্য যেতে পারে, আমাদের যারা শিক্ষিত আছেন এই দেশে, সিটিজেন আছেন, ইউএসসিআইএসএ আপনার বিভিন্ন ধরনের জব আছে, ওগুলোতে যেতে পারেন। অনেকে মনে করেন যে না আমরা নিউ ইয়র্কের বাইরে যাব না, কিন্তু আপনি যদি ট্রাই করেন এই জবগুলোর জন্য, আপনি ভারমন্ট, ক্যালিফোর্নিয়া সার্ভিস সেন্টার, টেক্সাস সার্ভিস সেন্টার, আপনি যে পরে আপনি ট্রান্সফার নিয়ে চলে আসতে পারেন, গেট দোজ অপরচুনিটি, ইটস হিউজ অপরচুনিটি আছে। এবং আরেকটা জিনিস হচ্ছে যে কোর্টে আমরা ইন্টারপ্রেটারের খুব অভাব, এই যে ইন্টারপ্রিটেশন করা কোর্টের, এটা ইটস আ গুড পেড জব এটাতে যাওয়া। এবং আরেকটা FBI তো আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন, যদি আপনি মোর দেন টু ল্যাঙ্গুয়েজে আপনি, অথবা মোর দেন ওয়ান ল্যাঙ্গুয়েজে আপনি দক্ষ হন, দক্ষ রিডিং অ্যান্ড রাইট, মানে অনেক ধরনের সুযোগ আছে, সেগুলো নেওয়া উচিত যারা আছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ, সব শেষ আপনি আরও সুন্দর করে বলেছেন, এবং আমাদের সবাইকে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে যে দেশটিতে আছি নিজের মনে করে ভালোবেসে এই দেশকে সেবা করার সেই মন মানসিকতা আমাদের গড়ে উঠতে হবে। সবাই অনেক ভালো থাকবেন।